সামনেই যেহেতু রথযাত্রা, তাই ভাবলাম জগন্নাথ দেবের প্রিয় মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি জিভে গজা, বা পুরীর গজা বলেও এটা পরিচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একদম দোকানের মতন পারফেক্ট খাজা তৈরি করতে আমরা কিন্তু এখানে নিয়ে নেব মোটামুটি 2 কাপের মতন ময়দা। তোমরা এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করো, তোমরা একদম বাড়িতেই দোকানের মতন এই পারফেক্ট খাজাটা কিন্তু তৈরি করতে পারবে। এখানে আমি 2 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা, সেখানে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি নুন, এবং এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 মানে 4 চামচের 1/4 ভাগ দিয়েছি আমি বেকিং সোডা। এবং সমস্ত শুকনো উপকরণগুলো আমি প্রথমে, দেখো আলতো হাতে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। এবার তেল এবং ময়দার মিশ্রণটা আমি কিন্তু সুন্দর করে ময়ান দিয়ে নেব। এই কাজটা কিন্তু বেশ ধীরে ধীরেই করতে হবে, এবং খুব সময় ধরে খুব ভালো করে কিন্তু এই কাজটা করে নিতে হবে। এই ময়ানটা কিন্তু যতটা ভালো হবে পার খাজাটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো এই কাজটা একটু সময় ধরে তোমরা করে নিও, তো দেখবে একদম পারফেক্টলি বাজারে যেরকম খাজা পাওয়া যায় ঠিক সেই রকমই খাজা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। এখানে দেখো বেশ কিছুক্ষণ ময়ান দেওয়ার পর আমার ময়দাটা একদম সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে প্রথমে একটু মুট করে নিলেই দেখা যাবে যে মুটটা কিন্তু ভাঙছে না, এবং হাত দিলেও কিন্তু আবার ভেঙে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু এইভাবে আমরা তৈরি করে নেব। এবার কিন্তু দিয়ে দেব জল, এখানে কিন্তু আর কিছুই লাগছে না, আমরা কিন্তু একদম রুম টেম্পারেচারের যে জল সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি। এখানে অল্প অল্প জল ব্যবহার করছি, অল্প অল্প জল ব্যবহার করে আমি কিন্তু একটা ডো মতো তৈরি করে নেব। একবারেই অনেক জল ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো মতো তৈরি করে নেব। এখানে ডোটি কিন্তু খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না, এরকম একটি ডো আমরা তৈরি করে নেব। যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমভাবেই কিন্তু এই ডোটি আমরা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছ কীরকম নরম হয়েছে আমার ডোটা। তো এইভাবে রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। এই কিন্তু গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, এবং এখানে দিয়ে দেব কিন্তু আমি চিনি। আমি প্রথমে এখানে 1 কাপ মতন চিনি দিয়েছিলাম, তারপর দিয়েছি 1/2 কাপ মতন জল, এবং দিয়ে দিয়েছিলাম কিছুটা এলাচ। কিন্তু আমার মনে হচ্ছিল একটু পরিমাণে শিরাটা একটু কম হয়ে যাবে, সেই কারণে আমি আরও 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ মতন জল। মোটামুটি কথা, এখানে যতটা পরিমাণে আমি জল ব্যবহার করছি ততটা পরিমাণ চিনি ব্যবহার করব। তাহলে কিন্তু খুব বেশি আমাদের শিরাতে মানে জাল দেওয়া লাগবে না, বা যারা নতুন তৈরি করছো তাদের অতটা সমস্যা হবে না। অনেক সময় কী হয়, শিরাটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু গজাটাও নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা চিনি আমরা এখানে ব্যবহার করব ঠিক ততটাই জল ব্যবহার করে কিছুক্ষণ জাল করে নামিয়ে রাখলেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে দেখো শিরাটা কিন্তু আমার জাল উঠে গিয়েছে এবং বেশ খানিকটা ঘনও হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো একটি পাতিলেবুর রস। এখানে পাতিলেবুর রসটা দেওয়ার কারণে এটা কিন্তু একদম দানা পড়বে না বা ক্রিস্টালাইজ হবে না, সেই কারণেই কিন্তু এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিয়ে আমরা কিন্তু এবার গ্যাসটাকে বন্ধ করে নেড়ে চেড়ে আমরা এবার এক সাইডে রেখে দেবো এটা মোটামুটি একটু ঠান্ডা করার জন্য। এবার এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, এদিকে এবার ডোটা আবার রেডি করে নেব। এবার কিন্তু আরেকটু আমরা এখানে মেখে নিচ্ছি। এবং এই ডোটি থেকে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও।
বেশ কয়েকটা ডো আমরা কেটে নিয়েছি, আমার মোটামুটি 9টা মতন ডো হয়েছে, এবং সেটাকে হাত দিয়ে মসৃণ করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার, এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খুব সুন্দর হয়। তো তোমাদের কাছে, হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও বেলতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এটা কিন্তু পাতলা করতে সুবিধা হয়। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেখো আমি বেলে নিচ্ছি, এবং যারা খুব ভালো বেলতে পারো তাদের কোনো সমস্যা হয় না, তারা কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারো। এটা কিন্তু ভীষণ সুন্দর, এবং পাতলা পাতলা করে বেলতে হবে। এই গজাটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, এবং বাড়িতে তৈরি করাও ভীষণই সহজ। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু, বা যারা বাড়িতে তৈরি করে তারা কিন্তু এইভাবে ছোট ছোট করে তৈরি করে নেয়, কিন্তু দোকানে কিন্তু এইভাবে তৈরি করে না, তারা একটা শিটি তৈরি করে বেশ অনেকটা বড় করে। যেহেতু আমাদের বাড়িতে অতটা বড় জায়গা থাকে না সবার, তো এই রুটিবেলা বেল নিতেই আমি কিন্তু ছোট ছোট করে তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখো কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি, এবং দেখো হাতের মুঠোয় কিন্তু চলে এসেছে। আবার কিন্তু দেখো খুলে দিচ্ছি, যেরকম রুটি সেরকমই রয়ে গেছে। তো এইভাবে যেমন এই রুমালি রুটি তৈরি করে ততটা পাতলা, আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা অতটা সুন্দর করে আমি বুঝতে পারছি না, তো তোমরা কমেন্টে জানিও সেটা। তো যাই হোক, সবগুলো রুটি কিন্তু আমি এইভাবেই বেলে নেব। সবগুলো রুটি আমার মোটামুটি বেলা হয়ে গিয়েছে, দেখো কতটা পাতলা এবং কতটা সুন্দর। আমি তো ভাবছি একদিন এইভাবে রুটি করেই তৈরি করে খাবো আর কি, এতটা সুন্দর হয়েছে রুটিগুলো। এবার চলে আসি আমাদের মেইন কাজ, এটাই কিন্তু এই যে খাজা, পুরীর যে খাজা, এটা কিন্তু মেইন পার্ট বলতে পারো। এবার একটা রুটি নিয়ে নিয়েছি, এবার এরপরে কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে, তোমাদের কাছে এরকম ব্রাশ না থাকলে তোমরা কিন্তু হাতের সাহায্যে তেলটাকে এইভাবে রুটির গায়ে মেখে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটাও তেলের উপরে সুন্দর করে ছড়িয়ে আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু এর উপরে আরেকটা দিয়ে দেবো। এই লেয়ারটা করা কিন্তু বেশ সহজই, খুব একটা কঠিন নয়, একবার তৈরি করলে তোমরা অবশ্যই পারবে। এবং বাড়িতে বাচ্চা কাচ্চা যারাই থাকুক না কেন, যখনই বায়না করুক তখনই কিন্তু এটা তৈরি করে দিতে পারবে। তো দেখো দ্বিতীয় লেয়ারটাও কিন্তু আমি করে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই, মানে এই কর্নফ্লাওয়ার মাখাতে মাখাতে আমার মনে হচ্ছিলো যে আমার ছেলেকে মাঝে মাঝে রাত্রেবেলা গরমের সময় এইভাবে পাউডার মাখাই, পাউডার মাখিয়ে একদম সাদা ভূত করে রেখে দিই। তো এই কর্নফ্লাওয়ারটা মাখানোর সময় আমার মনে হচ্ছিলো একদম আমার ছেলের গায়ে যেভাবে পাউডারটা মাখায় আমি সেইভাবেই মাখিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক, সবগুলো রুটির উপরে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 9টা মতন ডো হয়েছিল, সেই কারণে আমি একটাতে 4টে এবং একটাতে 5টা রুটি সেট করব। তোমরা চাইলে আরও বেশিও সেট করতে পারো, আরও বেশি সেট করলে লেয়ারটা কিন্তু আরও বেশি ভালো আসবে। তো যাই হোক, আমি দুটো ভাগে ভাগ করে, যেহেতু 9টা একবারেই দেওয়া যাচ্ছিল না, সেই কারণে কিন্তু আমি একটায় 5টা আর একটায় 4টে করে আমি দুটো মতন লেচি এখানে মানে রোল এটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো মোটামুটি আমার সবকটা রোল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিয়েছি, এবং বেলনির সাহায্যে এটা কিন্তু একদম আলতো হাতে কিন্তু এটা আমি হালকা একটু বেলে দিচ্ছি, যাতে সমান সব জায়গায় সুন্দরভাবে রুটিটা সেট হয়ে যায় সেই কারণে। তবে এটা কিন্তু বেশি চাপাচাপি বা বেশি জোরে বেলনি দিয়ে বেলা যাবে না, এটা হালকা হাতেই কিন্তু করতে হবে। আর এইভাবে দেখো দুপাশ দিয়ে সুন্দর করে রোল করে নিতে হবে, এটা একটু টাইট করে করে নিতে হবে যাতে ভেতরে একদম খুলে না যায়। এবার যে সাইডটা যে থেকে গেল, এখানে কিন্তু যে ব্রাশটা দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, সেই ব্রাশে একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে এবার এই যে লাগিয়ে দেবো। তোমরা চাইলে, আগেও বলেছি, হাতের সাহায্যে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো এটা বারবার এরকম করছি, কারণ দেখো নিচে আরেকটাও ছেড়ে গিয়েছে, তো এটাকেও আমি হালকা করে
জল দিয়ে লাগিয়ে দেব। বারবার এরকম ঘোরাঘুরি করলে দেখা যাবে যেখানে যেখানে আমাদের মানে খুলে যাওয়ার চান্স থাকে সেখানে সেখানে অটোমেটিকলি এটা খুলতে শুরু করবে। তো সেইখানে কিন্তু আমাদের এইভাবে জল দিয়ে লাগিয়ে দিলে আর যখন ভাজবো আমরা তখন কিন্তু আর একটাও খুলবে না। ব্যাস আমাদের রোল করা কিন্তু একদমই কমপ্লিট। আর এখানে কিন্তু এবার সুন্দর করে কাটিং করে নেব। এই কাটিং করাটা কিন্তু একটু দেখে কাটিং করতে হবে। দেখো আমি কিন্তু একবারে মানে প্রেসার দিয়ে কেটে নিচ্ছি না, এইভাবে কিন্তু আলতো আলতোভাবে কিন্তু এইভাবে কেটে নেব আমরা। এতে কিন্তু ভেতরের যে আমরা পার্টগুলো সেগুলো কিন্তু আর নষ্ট হবে না, তবে একবারে প্রেসার দিয়ে কাটলে এটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে এইভাবে কেটে নেব। এখানে দেখো আমার কতটা সুন্দর, দেখো ভেতরে জালিদার মতন হয়েছে, এবং দেখো এই যে শিটগুলো সেটা কিন্তু কতটা সুন্দর বোঝা যাচ্ছে। এবার একটাকে আমরা এইভাবে প্রেসার দিয়ে হালকা আলতো হাতে এইভাবে কিন্তু বেলে নেব। এইভাবে সমস্তগুলো আমি বেলে নিচ্ছি। এবার এদিকে কড়াই দিয়ে যেগুলোকে আমরা কেটে বাদ দিয়েছিলাম তারই কিছু অংশ দিয়ে আমি দেখে নিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এখানে কিন্তু একদম মিডিয়াম গরমে কিন্তু আমরা এই খাজাগুলোকে ছেড়ে দেব। প্রথমে মোটামুটি আমি চারটে মতন খাজা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার খাজাগুলো যখন ভেসে উঠেছে তখন কিন্তু একটা কাঁটা চামচ বা একটা আমি এখানে একটা সরু স্টিক মতো নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারো। এবং স্টিক দিয়ে এইভাবে ধরে আমি তেলের ভিতর কিন্তু একটুখানি দাঁড় করিয়ে রাখছিলাম যাতে এই যে ভেতরের যে খাজগুলো সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়। সেই কারণে এটা না করলেও কোনো সমস্যা নেই। এইভাবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ধরে রাখলে খাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে খুলে খুলে আসছে। তোমরা এইভাবেও তৈরি করতে পারো আর না করলেও কোনো সমস্যা নেই, এরা নিজের থেকে খুব সুন্দরভাবে খুলে আসে। তো যাই হোক আমি প্রথম ব্যাচে এরকম একটু করে দিলাম যে বেশ দেখতে বেশ ভালো লাগছিল আর কি। এবার এটাকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এখন কিন্তু জালটা খুব হাইতে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আছে, এই সমস্ত গজাগুলোকে আমরা ভেজে নেব, তাহলে কিন্তু পোরটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু হবে না। তো যাই হোক বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এখানে মোটামুটি আমার 5 মিনিট মতন সময় লেগেছিল। এবার দেখো কতটা সুন্দর লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু খাজার যে শিরাগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি বাদ বাকিগুলো সব ভেজে নেব। প্রথম ব্যাচের মতন এটাও কেউ কিন্তু উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। তোমরা কে কীভাবে খাজা তৈরি করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্টে জানিও। যাই হোক আরেকটি ব্যাচ আমাদের ভেজে তোলা কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা ভেজে তুলে নিচ্ছি। এবং যে শিরাটি আমরা তৈরি করে রেখেছিলাম এটা হালকা উষ্ণ গরম রয়েছে, এই অবস্থায় কিন্তু এবার দিয়ে দেবো আমরা। চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। যারা অনেক গজা তৈরি করে তারা কিন্তু একদম শিরার মধ্যে ডুবিয়ে দেয়, ডুবিয়ে আবার তাড়াতাড়ি করে তুলে নেয়। তো যাই হোক আমরা যেহেতু শিরাটাকে অল্প তৈরি করেছি এবং অল্প গজা তৈরি করেছি সেই কারণে এইভাবেই কিন্তু দিয়ে দেব। এতেও কিন্তু অসাধারণ হবে এবং কোনোভাবেই কিন্তু গজার ভেতরে যে রসটা ঢুকবে না সেরকম নয়, গজার ভেতরে কিন্তু ভীষণ ভালোভাবে রসটা ঢুকে গেছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়েছে এবং কতটা সুন্দরভাবে এসেছে এই খাজগুলো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং বাড়িতে তোমাদের কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার পুরীর বিখ্যাত খাজা। সকলকে অনেক 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 ধন্যবাদ।